জিপি আইপিপি জোট সরকারের মুখ্যমন্ত্রী একটু বদল ভাই, একটু এই একটু রাজ্যের ভাই, মানুষ কতখানি মেনে নিয়েছেন, এর পেছনে কি কারণ রয়েছে, কেন হঠাৎ করে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে হটিয়ে ডক্টর মানিক শাহকে বসানো হলো, এর পেছনে কি কারণ রয়েছে, কি রহস্য রয়েছে, কেনই বা বিপ্লব দেবকে ক্ষমতা থেকে হঠাৎ বাধ্য হয়েছে বিজেপি দলের কেন্দ্রীয় নেতৃত্ব। বিপ্লব কুমার দেবের এই ক্ষমতাচ্যুতি প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার স্পষ্টভাবে যে ব্যাখ্যা দিয়েছেন তা হলো, 9 থেকে 10 মাস বাকি আছে তার মেয়াদ শেষ হওয়ার, সেরকম সময়ে একটা সরকারের মুখ্যমন্ত্রী বদল করা এটা সরকারের পক্ষে এবং শাসক দলের পক্ষে চরম দুর্বলতার নিদর্শন, এ নিয়ে সন্দেহের কোনো কারণ নেই। আপনার গত নির্বাচনের আগে তারা নির্বাচনী যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন তার একটাও কার্যকরী করেননি, এই 50 মাসে একটাও কার্যকরী করেননি, বরং এগুলি নিয়ে যখন প্রশ্ন তোলার চেষ্টা হয়েছে উল্টোপাল্টা কথা বলার চেষ্টা হয়েছে। আমি বিশেষ করে যুবকদের কথা বলবো, বেকার ছেলে যারা, যাদেরকে বলা হয়েছিল ঘরে ঘরে চাকরি, মিসড কলের চাকরি, শূন্যপদ পূরণ, এরা যখন এগুলি নিয়ে জানতে চাইছিল আমাদের মুখ্যমন্ত্রী, তিনি জবাবে বলেছেন আমরা মন্ত্রীরা চাকরি তৈরির কারখানা চালাই না, আমাদের পেছনে পেছনে ঘুরলে চাকরি হবে না, তারই বক্তব্য এবং আপনাদের মাধ্যমে এগুলি জেনেছি। হাঁস মুরগি পালন করুন, দুগ্ধবতী গাভী পালন করুন, চায়ের দোকান খুলুন, মিষ্টির দোকান খুলুন, পানবিড়ি তামাকের দোকান খুলুন, এগুলোতে চাকরির চাইতেও বেতন মাসিক যা পাবেন, বছরে যা আয় উপার্জন হবে অনেক বেশি উপার্জন হবে, এই ছিল জবাব। অন্য বিষয়গুলি নাই বা বললাম, আমি তো যা বললাম যে কোনো প্রতিশ্রুতির ধারে কাছে যায়নি, একেবারে মানে উল্টো কথাবার্তা বলার চেষ্টা করেছেন। সরকারটা এই সময় পর্যন্ত যা পদক্ষেপ নিয়েছে, বাজেট বলুন, সরকারের বিভিন্ন দপ্তরের সিদ্ধান্ত বলুন, জনস্বার্থের সাথে সম্পর্কহীন, অর্থনৈতিক দিক থেকে যে পদক্ষেপগুলো একের পর এক তারা নিয়েছেন চূড়ান্তভাবে জনবিরোধী,